হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সে সমস্তে কেমতি অছন্তি ভাবুছি সমস্তে বহুত ভালরে থিবে। তো হিচপিচ লাইফ স্টার্ট হয়ে যাইছি, মানে ভাগদৌড় লাইফ তো চালিছি হি। যেমতি জানিলে কুকুর দেহ টিকে ভাল নথিলা, মেডিসিন কালি খাইছিলা, আজি সকালে ঠিকঠাক থিলা, মতে লাগিলা কি ঠিক হব, কিন্তু পুনি উঠলা বেলকু তা দেহ টিকে উসুম উসুম লাগুছে। তার গোটে প্লস পয়েন্ট হচ্ছে তা দেহ খারাপ হলে বি সে বহুত অ্যাক্টিভ থাকে। এবার জাস্ট মেডিসিন খাওছে যে টিকে ভাল লাগুছে, তারপরে কিছু সম্পর্ক পুনি গালাই দেউছি, আর মজুরি ভারি চিড়চিড় 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 হচ্ছে। তো সেইপা জাঁনি হোনে ঠিকসে কম হয়েছে কম নাই বলে দেখুছি। যদি আজ এটা কন্টিনিউ রুচি মেডিসিন তাকে দিয়ে দিয়েছি, যদি কন্টিনিউ রুচি তাহলে ব্লড চেকআপ ইয়া কিছু করাইবি ভাবুছি। সো দেখে মানে পরীক্ষণ ভিতরে তো রয়েছি। সো দেখা যাও মোর লেখালেখি চালছি, তো দেখন্তু মো লেখালেখি কেমতি মু করুছি দেখুছি। গোটে ছোট বেলু ভাল গুণ মো ঝিওর, যেতে দেহ খারাপ হয়ে থাকে যা হয়ে থাকে টিকি মেডিসিন খাই চাঙ্গা হয়ে গলা মানে সে তার উৎপটাং মানে স্টার্ট করে দিয়ে। এটা বহু ছোট বেলার তার গুণ আছে, যেবে শোকি রয়েছিল সেতবে সে গোড় হাত বহু ছিটকায়। যদি যেতে পর্যন্ত 102-103 টেম্পারেচর ন আসে সেতে পর্যন্ত সে মানে গোটে জায়গায় বসে না, আউ অলমোস্ট সাঙ্গে সাঙ্গে ছাড়ি গলা পরে জ্বর সে পুনি তার উৎপটাং স্টার্ট করে। দেখুন সকাল টিকি মেডিসিন দেলা পরে ঠিক হলা পরে সে তার কেমতি প্রাদুর্ভাব চলাইছে ঘরে। কোণী বি জিনিস তা হাতরু কেবে বি বঞ্চি না কি কেবে বি বঞ্চবে নি, সে এমতি তার করে চালছি। আর মু তার ভিডিও রেকর্ডিংটা সেই টাইমে নিয়ে গলি। এইটি কিছু লেখালেখি এতিকি মু করে সারে অলমোস্ট, সে শোয়া বসিয়া ভিতরে এতিকি লেখালেখি মোর সরিগলা অলমোস্ট। বাকি পেনসিল স্কেল এইটি তো রয়েছে, আউ এইটা হেলা মো টেবলটা, কারণ লেখা সুবিধা হচ্ছে ট্যাব্রু লেখা টিকি সুবিধা হচ্ছে মতো। এইটি বসি লেখা চালছি, মতো লগভগ আউ এতিকি সারিবার অছি, জনা নাই সরিব কি নাই, আউরি এতিকি পেজ সারিবাকু মতো অছি, আউ ডবল এতিকি অছি আর সারিবা পাই। পেন দুইটা ধরিছি, এটা রফ কপি ধরিছি, কেতি কোন সরলা আউ লেফট ওভার কেতে রহিলা সেটা লেখিবার অছি। ল্যাপটপ অন কর, এ ট্যাব অন কর, লেখ কি কহিলি লেখা লেখি স্টার্ট হয়ে গলানি। তো এবে দেখেইবি মু মো লেখা লেখি কেমতি করছি কোন নাই, টিকে সর্চ করে লেখালেখি করা টাইম লাগুছি, যাহা বি হো সারিবাকু পড়িব। এবে লেখালেখি স্টার্ট করিবা টাইম ওয়েস্ট ন করিকে, ওকে চালন্তু লেখালেখি করিবা। এ প্রবলেম হচ্ছে যে আজি পুরা এরিয়ারে পাওয়ার কট হয়ে যাইছি, তো স্কুল বি আজি সেমতি পাওয়ার কট পাই বহুত জলদি ছুটি হয়ে যাইছি, পাখাপাখি 11:20 ছুটি হয়ে গলানি। ইয়োকু মেডিসিন দেই দেইছি, সে টিকে টিকে এবে পোছা পোছি তাকু করা হয়েছি, সে টিকে সেপটরে তাকে কিছু খেলনা দিয়া হয়েছে, এপট সেপট করছি সে তাকে, তার ভিতরে মু কিছু লেখি দিয়ে কিছুটা সরিযিব আটলিস্ট। চলন্তু যা লেখালেখি করিব। এই দেখন্তু মো চিংগুড়িকু কেমতি শোইছি সে মো উপরে, কুটুয়া এ কুটু কুতুলু হে কুতুয়া, আউ গোটে বসিকি কোন হচ্ছে সে সাইড ঘরে রুহন্তি, তো দেখি কেমতি হচ্ছে ফেসর হালত দেখি জাঁ পড়ে কতটা টায়ার্ড। এবার টাইম হয়ে গেল 11:35, আরাউন্ড ইটস গোয়িং টু বি 12, তো যা বি হো আপনার পাখক আসবার অছি, গুড নাইট কহবার অছি, গোটে স্মাইল দেবার অছি। তো এমতি কহি কহি করি করি মে বি এটা প্রিটেন্ড হো কি মে বি এটা বেড়ে বেড়ে রিয়েল হো, সবু জিনিস করি করি মতো লাগিলা যে মু মতো লাগুলো যে হসটা মু ভুলি যাইছিল, এগেন মু পুনি সেটাকু আউথরে রিকল করুছি সেই জিনিসটাকু। মতো লাগুলো পুরা হি মো মাইন্ডরু ফ্লাশ আউট হয়ে যাইছি যে মো মুহরে বি স্মাইল অছি বলে, বট নো মতো লাগুছে সেই প্রেটেন্ডিংনেসটা হি মতো মানে পজিটিভনেস আড়ু হি টাণি আনছি। সো সেই আপন মানে বহুত বহুত পরিমাণে দায়ী, থ্যাংক ইউ সো মচ বিয়স, কিন্তু আপন মানক পাই ভিডিও ক্রিয়েট করু করু মতো লাগে কি যদি গোটে ক্রিয়েটর স্মাইল ন দিয়ে তাহলে দেখবা হি ইচ্ছা হবনি তার ভিউয়ার মানুষ, সবুলে দুঃখী আত্মা হয়ে রহবাটা বি ঠিক নুহে, তেমকি মতো লাগি লাগে না। মো ফেক স্মাইল বি দিয়ে, কিন্তু গোটে স্মাইল নিয়ে সবুলে সমস্ত মর্নিং ওয়েস করে থাকি, মো স্মাইল দেখি আউ 10 জন লোক তো আটলিস্ট হসি পারত,
যেতে দুঃখরে বি থাকতো কিন্তু আজ পর্যন্ত সেমানে জাঁ না যে না কোণ দুঃখরে অনাই বলি বিকজ মতো কিছু এত দুঃখ সেয়ার করা ভালো লাগে নি কি ট্রোলে আসবে পসন্দ না তো সেইপাই মতো লাগে নি যেতে পর্যন্ত সেই জিনিসটা ঠিক হয়নি তো কী বেকারটার সেই উপরে এত আলোচনা করাটা সো বেটার নিজ লাইফ যেমি কুল অ্যান্ড কামে চালছে সেমি আগে নেওয়াটা হি বহুত বেটার তো যেটা দেখুম এত জোরে হাওয়া আসছে কুলরটা চালছে রাতে বারোটা হয়ে গেল এডিটিং করবি তাপরে আমার পড়াপড়ি বি অপত্র সব খোলা অ ঝিও শোইনি এপর্যন্ত হল ঝিউকে শুয়াব টিল না মা বি শোয় না সে শোবে ঝিউকে শুয়াইবে তাপরে কিন্তু মোটর এপটে লেখা বহুত বাকি অছে তাকে আমি কালি আর্লি মর্নিং মেডিকাল নিয়ে যাচ্ছু তো তার করেছি টিকেটটা তো কালি আর্লি মর্নিং হি হব মু কনসল্ট করি তো আর্লি মর্নিং দেখা যাও আটটার কতটা টাইম নেছে মানে সেইটি ডক্টর কত টাইম নৌকরি দেখা পড়ব বাকি দেখা কোণ কালি বাহুছি থ্যাঙ্গড সেই যদি ওয়ার্ম ফর্ম বাহার থাকে ঠিক সে তোর হয়ে যাও কিন্তু না রেকগনাইজ হওয়াটা নিহতি দরকার টিকি ঠিক সে বি খাওনি সে যা বি যদি টিকি সেম জিনিসটা মানে দ্বিথর খাওছে যেটা যে কোয়ান্টিটিটা সে গোটে থর খাওলা সেটা দ্বিথর খাওছি আদি তাকে জবরদস্তি গোটে থর মানে দেওয়াকে চেষ্টা করা হচ্ছে সেটা সে উল্টি করেদি তো এমনি সে মানে মাতি মাতি এত করে নি কোণপা এমনি করছে ভগবান জনা গড নোজ মতো নিদ বি লাগলে সেই তথাপি দেখা যাও টাণি ওটার কেতে মু লেখি পড়ছি কোণ করিপারছি মতো লাগুছে আজ মু এন্ড করি শোয় বট নো আজ এন্ড হবনি কালি আড়ু এন্ড হব লাগুছে মতো সে যা বি হো চলতু আজের ভিডিওটা এটি এন্ড করিয়া কালি সকালে ভেট হওয়া কোটি না নর্সিং হোম ইয়া হসপিটাল ইয়া পার্সোনাল চ্যাম্বর যেটি বি হোক ডক্টরঙ্ক পাখে সো চলতু যা শোয় পড়া কারণ কালি আর্লি মর্নিং উঠবার অছি আপন মানে শুয়ে পড়ুন মতো তো শোবার নাই টিকি পরে শোবি এবে না তো কালি কথা হচ্ছে সো সেতে পর্যন্ত টাটা বাই বাই গুড নাইট।